গুড মর্নিং এভরিওয়ান, এখন সকাল 7টা বাজে আর এই কনকনে ঠান্ডার মধ্যে তার উপর আবার বৃষ্টি পড়ছে, কিন্তু স্টিল এর মধ্যে ঘুম ভেঙে বের হয়ে পড়েছি বাজারের উদ্দেশ্যে। এবং আজকের গ্র্যান্ড ডিনারের জন্য এখন মূলত আমরা বাজার করব, এখন আসলে মাছ আর মুরগি মাংস এবং গরুর মাংস এইগুলো জিনিসটা কিনে নিয়ে আসবো। আর পিছনে দেখতে পাচ্ছেন ওই যে আমাদের হলে বড় করে ব্যানার টানানো হয়ে গিয়েছে আমাদের আজকে যে নামকরণ প্রোগ্রাম হচ্ছে সেটার জন্য। তো চলেন এখন বাজার থেকে ঘুরে আসি। বাজারের শুরুতেই আমরা চলে গেলাম মাছ কিনতে, এবং মাছ কিনতে চলে এসেছি ঢাকার সবচেয়ে বড় পাইকারি মাছের বাজারে। এবং এখানে এসেই যা বুঝলাম যে আসলে মাছের বাজার থেকে মাছ কেনাটা খুবই বড় একটা ঝামেলার জিনিস। বাট যাই হোক, পরে আমরা আমাদের প্রয়োজন মোতাবেক মাছ নিয়ে নিলাম, এবং মাছ কেনার পরে এরপরে মাছগুলো কাটা এবং সাইজ করার জন্য চলে গেলাম মৌলভী বাজার। এখানেই মোটামুটি আমাদের মাছগুলো কাটাকাটি চলছে এবং সব কিছু রেডি করা হচ্ছে পিস পিস করে। মাছ কিনা শেষ করে এরপরে আমরা চলে আসি পলাশি বাজারে, এবং এখান থেকেই আমরা আমাদের জন্য প্রয়োজনীয় সংখ্যক মুরগি কিনে নেই যেটা দিয়ে রোস্ট করা হবে। আর আজকের প্রোগ্রামটা হচ্ছে আমাদের শেরে বাংলা হলের 19 ব্যাচের নামকরণ প্রোগ্রাম। সো এখানে মোটামুটি আমরা 80 জনের মতো রয়েছি এবং 80 জনের আয়োজন করা হয়েছে। 80 জনের মধ্যে যতজন হিন্দু রয়েছে তাদের জন্য খাসির ব্যবস্থা রয়েছে, আর আমাদের জন্য রয়েছে গরু। এবং গরু কিনতে আমরা চলে আসি লালবাগে, এবং সেখান থেকে প্রয়োজনীয় সংখ্যক গরু কিনে মোটামুটি আমাদের বাজার শেষ করি। তো ফাইনালি বৃষ্টির মধ্যে ভিজে ভিজে হলো বাজার শেষ করলাম, এন্ড এখন হলের দিকে যাচ্ছি সব বাজার টাজার নিয়ে। তো দেখা হবে পরে। বাজার করা শেষে আমরা সব কিছু নিয়ে চলে আসি আমাদের হলে, এবং এটা হচ্ছে আমাদের শেরে বাংলা হলের কিচেন রুম। এবং এখানেই সব বাজার বের করে ধুয়ে মুছে পরিষ্কার করা হচ্ছে, এবং যেটা যতটুকু মেরিনেট করার সেটাও করে রাখা হচ্ছে, কারণ কিছুক্ষণ পর থেকেই আমাদের রান্না শুরু হয়ে যাবে। আর আমাদের গ্র্যান্ড ডিনারটা হচ্ছে রাতে, সো রাত 9টা বাজতে না বাজতে আমাদের খাবারগুলো মোটামুটি তৈরি, এবং এখন পালা আমাদের সবগুলো খাবারকে টেবিলে সাজানোর পালা। সো আমরা এই কাজে আমরা সবাই নিযুক্ত হয়ে যাই, মোটামুটি আমরা কমিটির যারা ছিলাম সবাই মিলে চেষ্টা করি যত দ্রুত সম্ভব টেবিলটাকে সাজাতে পারি। এবং আমরা বুয়েটিয়ানরা মোটামুটি কোকাকোলাকে বয়কট করে সফট ড্রিঙ্কস হিসেবে আরসি কোলা বা মজুকে রাখার চেষ্টা করেছি। এখন মোটামুটি 9:30 বেজে গেছে এবং আমাদের ডাইনিং এর টাইম হয়ে গেছে, এন্ড আজকে এখনও তো যাচ্ছে আমাদের গ্র্যান্ড ডিনার। আর এই গ্র্যান্ড ডিনারের জন্য আমরা যারা কমিটিতে ছিলাম সবাই মোটামুটি কাজ করছি, টেবিল গুছাচ্ছি, আর বাকিরা সবাই আছে বাইরে। সো টেবিল গুছানো শেষে সবাই একসাথে ডিনার করবো। আজকে আমাদের এই গ্র্যান্ড ডিনারে বেশ কিছু আইটেমের ব্যবস্থা করা হয়েছে, এবং এই সবগুলো আইটেমকে সুন্দরভাবে টেবিলে সাজানো আমাদের জন্য একটা চ্যালেঞ্জ ছিল। এবং এই কাজটা করার জন্য আমরা কমিটির যারা ছিলাম সবাই তো কাজ করছি, তার কারণ বাইরে আমাদের সবগুলো ফ্রেন্ড ওয়েট করছে ভিতরে ঢোকার জন্য। সো মোটামুটি আমরা জলদি জলদি সব কিছু করার চেষ্টা করেছি। এবং আজকের আমাদের এই গ্র্যান্ড ডিনারের বেশ কিছু আইটেমের মধ্যে ছিল গরুর মাংস, রোস্ট, মাছ, সালাদ, তাছাড়া ছিল আরসি কোলা এবং পিরনি, তাছাড়া ছিল আনলিমিটেড রাইস। দীর্ঘ 30 মিনিট ধরে আমরা কমিটির 12-13 জন মানুষ কাজ করার পরে ফাইনালি আমাদের টেবিল রেডি হয়ে গিয়েছে, এবং এখন আমরা আমাদের ডাইনিংয়ের গেট খুলে দিচ্ছি যেন আমরা ব্যাচের সবাই মিলে একত্রে আজকের এই গ্র্যান্ড ডিনারটা এনজয় করতে পারি। এবং ডাইনিং শুরুর পর থেকে সবাই যেমন একদিকে খাওয়া শুরু করে দিয়েছে, অন্যদিকে আমরা কাউন্ট করা শুরু করেছি যে আমাদের সব ফ্রেন্ড উপস্থিত হয়েছে কিনা, কারণ কেউ যদি বাকি থাকে তাদের হিসাবটাও রেখে দেওয়া হচ্ছে। এবং বিয়েবাড়িতে যেমন খাওয়ার টেবিলে বসার সাথে সাথেই ক্যামেরাম্যান এসে হাজির হয়ে যায় এবং প্রতিটা টেবিলের ভিডিও করা শুরু করে। এবং আজকে ঠিক তেমনই আমাদের এই স্পেশাল ডেটাকে মেমোরেবল করে রাখার জন্য এবং সকলের স্মৃতি ক্যামেরাবন্দি করার জন্য আমিও প্রত্যেক টেবিলে গিয়ে গিয়ে সবাইকে ফ্রেমবন্দি করার চেষ্টা করি। সো এটাই ছিল আজকে আমাদের স্পেশাল গ্র্যান্ড ডিনার, যেটা আমাদের 19 ব্যাচের পক্ষ থেকে আয়োজন করা হয়েছিল। সো এটাই ছিল আজকে আমাদের গ্র্যান্ড ডিনার, এখানেই শেষ। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।